নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। বিনামূল্যে শিশুদের চিকিৎসা কার্যক্রম উদ্বোধন চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। ক্যাফে রিভার ভিউ একটি অত্যাধুনিক সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট। বিয়ে, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে দেশীয় খাবারের পাশাপাশি চাইনিজ ও ফাস্টফুড খাবারের স্বাদ নিতে আজই চলে আসুন ক্যাফে রিভার ভিউ, নবীনগর লঞ্চঘাট, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর নতুন বাজার মোয়াজ্জেম হোমিও ট্রিটমেন্ট সেন্টারে উদ্বোধনী বর্ষর উপলক্ষে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত 5 বছর বয়সের নিচে সকল শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার এক মহতী কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার এই কার্যক্রমের উদ্বোধন করেন গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম এ মান্নান জাহাঙ্গীর। সাংবাদিক মোশারফ হোসেন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপীনাথপুর নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি মমিনুল হক মলাই, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, মণিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক, মণিয়ন্দ ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, সাবেক মেম্বার খুরশেদ আলম ভূঁইয়া, টনকি আলিম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা খুরশেদ আলম, স্থানীয় বাজারের ব্যবসায়ী মিল্লাল হোসেন, রুবেল চৌধুরী সহ আরো অনেকে। এ সময় উপস্থিত সকলকে বিনামূল্যে করোনা ভাইরাসের প্রতিষেধক হোমিও ঔষধ খাওয়ানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাচীনকাল থেকেই আমাদের দেশে পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিও চিকিৎসার প্রচলন চালু আছে। গোপীনাথপুর নতুন বাজার মোয়াজ্জেম হোমিও ট্রিটমেন্ট সেন্টার, এখানে 5 বছরের নিচে শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদান করা হয়। মানে অতি অল্প টাকায়, অল্প অর্থেই ভালো চিকিৎসার একটা সুব্যবস্থা, বিশেষ করে শিশু নারী চিকিৎসাটা, সেই চিকিৎসাটা অত্যন্ত সুন্দর এবং সঠিকভাবে কাজ করে। 5 বছরের নিচে যতগুলো শিশু আছে সমস্ত শিশুগুলোর চিকিৎসা, সমস্ত চিকিৎসাগুলো ফ্রি করানো হবে। এরকম একটা মহৎ উদ্যোগ সত্যিকার অর্থেই আমরা প্রাউড ফিল করি। তো আমরা আজকে আনন্দিত মাঝে যে আজকে ফ্রি চিকিৎসাটা দেওয়া হচ্ছে, তো এই জন্য আজকে আমরা সবাই গর্বিত, আমরা আনন্দিত ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য সকলে আসবেন। আব্বুল্লাহ আলমিনের লাখো কোটি শুকরিয়া। মানুষের সেবায় যে জিতে যে ডাক্তার সব ফ্রি ব্যবস্থা করেছে, এই জন্য আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। উনি যে একটা সিদ্ধান্ত নিয়েছে যে অত্র এলাকার ফ্রি চিকিৎসা দেওয়া হবে বাচ্চাদেরকে, এই জন্য আমার কমিটির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যে আমাদের হোমিও ট্রিটমেন্ট সেন্টার থেকে যে বিনামূল্যে হোমিওপ্যাথি ওষুধ সকলকে খাওয়ানো হচ্ছে, এটা একটি ভালো উদ্যোগ। এই উদ্যোগকে আমি নতুন বাজারের পক্ষ থেকে স্বাগত জানাই। আমি সকলকে বলবো যে হোমিও ট্রিটমেন্টের মাধ্যমে আমরা সুস্থ হতে পারবো, কেননা হোমিওর মধ্যে কোনো সাইড এফেক্ট খুবই কম। আমরা যদি মোয়াজ্জেম হোমিও ট্রিটমেন্ট সেন্টারে আসি, গোপীনাথপুর নতুন বাজারে আসলে আমি জানি যেখানে অভিজ্ঞ ডাক্তার সাহেব আছেন। এবং আরেকটি খবর, সুখবর হলো যে আমাদের যে 5 বছর পর্যন্ত যে শিশুরা আছে এদেরকে ফ্রি ট্রিটমেন্ট দেবেন, এটাও একটা ভালো মেসেজ। আসলে আমরা সকলে মিলে হোমিও ট্রিটমেন্ট নিই, হোমিও ট্রিটমেন্ট নিতে আমরা বাচ্চাদের অন্তত সাইড এফেক্ট থেকে আমরা বেঁচে থাকি। মোয়াজ্জেম হোমিও ট্রিটমেন্ট সেন্টারের পরিচালক ডাক্তার মোয়াজ্জেম হোসেন আবিদ বলেন, বর্তমানে আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসায় অনেক উন্নতি হয়েছে। আধুনিক হোমিও চিকিৎসায় এখন জটিল ও কঠিন রোগ সমূহ, যেমন মহিলা এবং পুরুষের বিভিন্ন জটিল রোগ, অনেক দ্রুত এবং কম সময়ে আরোগ্য হচ্ছে ইনশাল্লাহ। মোয়াজ্জেম হোমিও ট্রিটমেন্ট সেন্টারের এই চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে এলাকার শিশুসহ নানা বয়সের রোগীগণ সঠিক চিকিৎসা ও পরামর্শ পেয়ে রোগ থেকে আরোগ্য লাভ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। কসবা থেকে ময়নাল হক, মইনুল, নবীনগর, তিতাস টিভি।